নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন ভিলেজ ফেলোয়ার। বন্ধুরা, আমরা যারা সিন্ডার বা ঘেসে গোলাপ করি, অনেক সময় আমরা সিন্ডার বা ঘেস জোগাড় করতে অসুবিধা হয়, তার জন্য আমরা আজকে একটি নতুন মিডিয়া নিয়েছি। মিডিয়াটি হলো স্যান্ড গ্যাভেল বা মোটা দানার চেলে ফেলে দেওয়া বালি। বন্ধুরা, আজকে আমরা এতেই প্রতিস্থাপন করব। আমরা এবার একটি গোলাপ গাছ নিয়েছি। গোলাপ গাছটি থেকে আমরা মাটিটা ছাড়াবো, তার জন্য আমরা এক বালতি জল নিয়েছি এবং আস্তে আস্তে গোড়ায় ভালো করে ভিজিয়ে শিকড়টা বার করতে হবে। এবার আমরা শিকড়টা বার করে নিচ্ছি। চলুন, এখানে আপনারা যদি আপনাদের কোনো টাইম কল থাকে তো তার নিচেও একটি জলের স্পিডে ভালোভাবে ধুয়ে যাবে। বন্ধুরা, একটু ভালোভাবে ধোবেন যাতে এতে মাটি না লেগে থাকে। চলুন আমরা ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, আমরা এখানে কোনো কাটাকাটি করছি না যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। আর বন্ধুরা, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। চলুন, আমাদের ধোয়া হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা গাছটি থেকে পাতাগুলো সব কেটে নেব যাতে একটিও পাতা না থাকে। পরবর্তীকালে যখন নতুন শিকড় বেরোবে এতে, তখন নতুন নতুন আবার পাতা গজাবে। চলুন, আমাদের এটি পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমরা ভালোমতো ধুয়ে নিয়েছি। এবার বালতিতে আমরা কিছু পরিমাণ জল নিয়েছি এবং প্রায় এক চামচের মতন ফাঙ্গিসাইড আমরা এতে মিশিয়ে নেব। তারপর গাছটিকে আমরা আধ ঘন্টার জন্য এই ফাঙ্গিসাইডগুলো জলে ভিজিয়ে রাখব। বন্ধুরা, আমরা ভালো করে জলটিকে গুলিয়ে নিচ্ছি কিছু একটা দিয়ে। চলুন গুলিয়ে নিই। এটা মোটামুটি আধ ঘন্টার মতন রাখলেই হবে। এতে আপনার যদি কোনো ফাঙ্গাস শিকড়ে লেগে থাকে তো সেটি ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা ড্রেনেজের জন্য একটি চারা টবটির ফুটোতে দিয়ে নিচ্ছি। এবার স্যান্ড গ্যাভেলগুলো টবের মধ্যে দিয়ে নেব। প্রসেসটা আপনার সিন্ডার রোজের মতনই থাকবে, খাবারও সেম থাকবে, শুধু মিডিয়াটা এখানে পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা দেখুন, আমাদের এটা দিয়ে নিই, তারপর আমরা প্রতিস্থাপন করছি। আর গাছটা একটু ওপর দিক করে লাগাবেন যাতে নিচের দিকে শিকড়টা ভালো মতন ছড়াতে পারে। এবার আমরা গাছটাকে তুলে নিচ্ছি। আধ ঘন্টা পর দেখুন গাছটা কতটাই সতেজ হয়ে গেছে ফাঙ্গিসাইডগুলো জলের মধ্যে রাখাতে। চলুন, এবার আমরা স্যান্ড গ্যাভেলগুলো বা বালির দানাগুলো দিয়ে নিচ্ছি। একটু ওপর করে রাখবেন আর খুব জোরে চাপাচাপি করবেন না যাতে শিকড়গুলো না ছিঁড়ে যায়। ভালো মতন চারিদিক দিয়ে মিশিয়ে নেবেন। আর আমরা এই দানা বালির মধ্যে কোনো কিছু দিইনি। খাবার আমরা পরবর্তীকালে কী কী খাবার দিচ্ছি আপনারা আমার নতুন ভিডিওতে পাবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলি ফলো করতে থাকবেন। দেখুন বন্ধুরা, আমাদের টপটি পুরো সম্পূর্ণ বালি দিয়ে ভর্তি করা হয়ে গেছে। এবার আমরা এটিকে একটা শক্ত দড়ি দিয়ে এটা চারপাশ বেঁধে নেব। চলুন বেঁধে নিই দড়িটি। আমি যেভাবে বাঁধছি এভাবে আপনারা বাঁধবেন, তাহলে গাছটি কোনোভাবেই নড়বে না এবং এতে কোনোভাবে শিকড় ছেঁড়ার ভয়ও থাকবে না। চলুন, এবার আমাদের বাঁধা হয়ে গেছে। আমরা চারিদিক দিকে বেঁধেছি যাতে কোনোভাবেই না নড়ে। চলুন, এবার গাছটিতে আমরা জল দিয়ে দেবো। ওই সেই ফাঙ্গিসাইড গোলা জলটা আমরা দিয়ে নেবো। যতক্ষণ না নিচ থেকে এর জল পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এটা দিতে হবে। তারপর একটি সেটযুক্ত জায়গায় এটাকে রেখে দেবেন আপনারা 7 দিনের মতন।
নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো থাকবেন।